এই প্রফেশনের বাইরে আপনি মিডিয়ার সাথেও জড়িত মিডিয়ার নিয়ে কথা যখন বলছিলেন অফ দ্য স্ক্রিনে আমি শুনছিলাম একটি কথাই আপনারা শুনতে পেয়েছিলাম আমি আপনি বলছিলেন এজন্যই এই মিডিয়ার নায়িকাদের গাড়িবাড়ি হয় নায়কদের কিছুই হয় না কারণ কি আসলে সত্যি কথা বলতে কি যে এখনকার আপনি যদি বর্তমান সিচুয়েশন দেখেন মোস্ট অফ দ্য নায়িকাদের দেখেন যে তারা খুব মানে লাক্সারিয়াস লাইফ লিড করছে আজকে দেখছি যে কক্সেস বাজার বিচে যাচ্ছে কালকে দেখি যে 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা তারা ওয়েডিং পার্টিতে খরচ করছে বিয়ে করার জন্য একটা ব্যাংকের কর্মকর্তাকে বিয়ে করার জন্য আমি দেখেছি আই নোটিস দ্যাস বাট একটা নায়ককে আপনি আমাকে দেখাতে পারবেন যে নায়ক এটা চার তারকা হোটেল তো দূরের কথা এক তারকা হোটেলে সে বিয়ে করেছে আপনি আমাকে দেখাতে পারবেন কারণ কি কারণটা তো আসলে একটা সংস্কৃতি হচ্ছে একটা দেশের পরিচয় একটা সংস্কৃতির মাধ্যমে পৃথিবীতে কয়টা ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশকে শুরু করে সারা ওয়ার্ল্ডে আপনি 11টা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি ধরতে পারেন তার মধ্যে বাংলাদেশ একটা অথচ খুব দুঃখের বিষয় এখানকার যারা আর্টিস্ট যারা মেল আর্টিস্ট আছে যারা নায়ক নায়িকা বা নায়ক এবং আর্টিস্ট যারা আছে তাদের আজকের প্রাথমিক জীবন ব্যবস্থা দেখেন নায়িকাদের ব্যবস্থা দেখেন কারণ তারা আসে একটা নায়ক নায়িকা যদি একটা উপাধি নিতে পারে একটা সিনেমা যদি করতে পারে দুটো সিনেমা যদি করতে পারে তখন এই সমাজের কাছে কিছু উচ্চবিত্তদের কাছে তাদের অ্যাট্রাকশনটা বেড়ে যায় এবং এই অ্যাট্রাকশনটার কারণেই নায়িকারা টিকে থাকে একটা নায়িকা র্যান্ডমলি 30টা ছবি করেছে 30টা ছবি করে যে টাকা পেয়েছে অথচ যদি আপনি ট্রুলি যদি দুদকের মাধ্যমে তাদের অ্যাসেটটাকে যে পরিমাণ অ্যাসেট তারা করেছে যে পরিমাণ তারা একটা নায়ক একটা হিরোর আপনি সর্বোচ্চ একটা অ্যাসিস্ট্যান্ট দেখবেন আমি এমনও হিরোইন বাংলাদেশে দেখেছি যাদের 2-3টা আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে তারা এই টাকাগুলো কোথা থেকে পায় দুর্নীতি যে শুধু মানুষের দেশ থেকে টাকা চলে গেলে দুর্নীতি হয় এটা কিন্তু না হাইওয়ে রোড রোডঘাটের টাকা ইনভেস্টমেন্ট বাড়লেই খরচ বাজেট বেড়ে গেলে যে দুর্নীতি হয় এটা কিন্তু না দুর্নীতি কিন্তু প্রত্যেকটি স্টেজে হচ্ছে একটা নায়িকা সে কীভাবে এত লাক্সারিয়াস লাইফ লিড করছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আপনি চেক করে দেখেন আসলে টাকাগুলো তারা কোথা থেকে পাচ্ছে এটা যে পর্যন্ত আপনারা ঠিক করতে না পারবেন একটা নায়িকা যখন সে অভাব পাবে না সে খ্যাতি তার খ্যাতি খুব তাড়াতাড়ি খ্যাতি পেয়ে যাচ্ছে 10টা নাটক করে সে 10টা নাটক করেছে 15টা টক শোতে সে অ্যাটেন্ড করেছে তো এটা যদি একটা নায়িকার কে আপনারা সুযোগ দেন ইন্ডাস্ট্রি সুযোগ দেয় তাহলে কিভাবে এখান থেকে শিল্পী বের হবে এখান থেকে কিভাবে ক্রিয়েশন বের হবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের আজ পর্যন্ত একটি নায়িকা নির্ভর ছবি সিনেমা আপনি আমাকে দেখাতে পারবেন না যে নায়িকাদের কারণে সিনেমা দেখেছে যে এই যে সাম্প্রতি যে সিনেমাগুলো হয়েছে সবাই কিন্তু হিরোকে ফোকাস করে সবাই আগে দেখতাম যে ভিলেনদের ফোকাস করতো যে কোন কোন ভিলেন এখানে পারফরমেন্স করেছে এখন কিন্তু হিরোইনদের অ্যাপ্রোচটা এরকম হয় যে তারাই বোধহয় সিনেমা ইন্ডাস্ট্রিকে লিড করছে থ্যাংক ইউ